আমরা সকলেই অবগত যে পশ্চিমবঙ্গে সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ও ইউনিসেফ এবং প্রথম এডুকেশন ফাউন্ডেশনের সহায়তায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলা প্রাথমিক বিদ্যালয়গুলিতে আর্লি গ্রেড রিডিং এবং নিউমেরেসি বা এগ্রান প্রকল্পটি চলছে। 2015 শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর শিশুদের ভাষা ও গাণিতিক দক্ষতা বৃদ্ধির জন্য সমগ্র শিক্ষা মিশন এগ্রান প্রকল্পটি চালু করেছে। বিদ্যালয় স্তরে এই প্রকল্পের সাফল্যে সমগ্র শিক্ষা মিশন তৃতীয় ও চতুর্থ শ্রেণী পড়ুয়াদের ক্ষেত্রেও এই ধরনের পদ্ধতি গ্রহণ করার কথা চিন্তা করছে। ন্যাশ 2017 সালে দেখা গেছে তৃতীয় শ্রেণী শিশুদের ভাষা ও গণিতের শিখন মান জাতীয় স্তরের গড় শিখন মানের উপরে, কিন্তু পঞ্চম শ্রেণীর শিশুদের গড় শিখন মান জাতীয় স্তরের শিখন মানের নিচে। এই ফলাফল থেকে এটি স্পষ্ট যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সব শিশু শ্রেণীকাঙ্ক্ষিত শিখন সামর্থ্যে পৌঁছায়নি। কিছু সংখ্যক শিশু রয়েছে যারা সাবলীলভাবে পাঠ পড়তে পারে, আবার কিছু শিশু রয়েছে যারা নিজের শ্রেণীপাঠকে অর্থবোধ সহ বিশ্লেষণ করতে পারে। অন্যদিকে কিছু সংখ্যক শিশু দ্বিতীয় শ্রেণীর সামর্থ্য অর্জন করলেও তৃতীয় শ্রেণীর পাঠ্য স্তরে থাকে না, ফলে একই শ্রেণীতেই বিভিন্ন সামর্থ্যের স্তরের পড়ুয়াদের দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে শিশুর বয়স, মানসিক প্রগতি, শিখন স্তর ও কাঙ্ক্ষিত শিখন সামর্থ্যের কথা মাথায় রেখে শ্রেণীর সকল শিশুদের শ্রেণীগত সামর্থ্য অর্জন করাতে অতিরিক্ত শিখন সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উক্ত শ্রেণীর শিশুরা যাতে শিক্ষাবর্ষের শেষে শ্রেণীগত কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারে তার লক্ষ্যে এগ্রান প্রকল্পটিকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে এক্সটেনশন অফ এগ্রান হিসাবে চালু করা হয়েছে। এই সহায়তা প্রদানের জন্য প্রথমত শিশুকে মূল্যায়ন করে তার শিখন স্তর জানা ও তার বর্তমান দক্ষতার উপর ভিত্তি করে স্তরভিত্তিক পাঠদান প্রয়োজন। এছাড়া শ্রেণী পরিচালনার মাধ্যমটি হবে শিশুকেন্দ্রিক ও ভারমুক্ত শিখন পরিবেশের মাধ্যমে, যেখানে শিশুরা দলগত ও ব্যক্তিগত চর্চার মধ্য দিয়ে সার্বিক দক্ষতা অর্জনে সক্ষম হবে। কীভাবে শিশুকেন্দ্রিক শ্রেণীকক্ষ ও ভারমুক্ত শিখন পরিবেশ গড়ে তুলতে হবে তার বিস্তারিত বিবরণ আপনারা ম্যানুয়ালায় দেখবেন। শিশুর বর্তমান পঠন ও গাণিতিক দক্ষতার উপর ভিত্তি করে স্তরভিত্তিক পাঠদানের মধ্য দিয়ে ধাপে ধাপে শিশুর নিজ শ্রেণীর শিখনের স্তর উন্নতি করাই এই প্রকল্পের মুখ্য উদ্দেশ্য। এই কর্মসূচির শিখন প্রক্রিয়ার ধাপগুলি হল, প্রথম ধাপ রেমিডিয়াল বা নিরাময়মূলক পাঠদান। শ্রেণী শুরুতে 50-60 ঘন্টার স্তরভিত্তিক ভাষা ও গণিতের নিরাময়মূলক পাঠদান। এই ধাপটিতে শিশুর বেসিক ফাউন্ডেশন স্কিল উন্নয়নের উপর নজর রেখে নানান ক্রিয়াকলাপের নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম ধাপ অর্থাৎ রেমিডিয়াল, এই ধাপের যে ক্ষেত্রগুলি নিয়ে শ্রেণীকক্ষে আলোচনা করা প্রয়োজন ভাষায় ও গণিতের। ভাষায় হল কথোপকথন বা ওরিসি, পাঠ্য সম্বন্ধিত আলোচনা বা রিডিং, ধ্বনি সচেতনতা বৃদ্ধি বা ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস, শব্দ ভাণ্ডার বৃদ্ধির কাজ বা ভোকাবুলারি এবং লিখন বা রাইটিং। গণিতে ও গণিত সম্পর্কিত আলোচনা, সংখ্যা সম্পর্কিত কার্যকলাপ, গাণিতিক কার্যকলাপ এবং অন্যান্য দক্ষতা। দ্বিতীয় ধাপটি হলো ব্রিজিং। প্রথম ধাপে শিশুরা কাঙ্ক্ষিত মান অর্জন করার পর দ্বিতীয় ধাপে শিক্ষার্থীরা যাতে বেসিক লিটারেসি থেকে কন্টেন্ট লিটারেসির দুনিয়ায় অবতরণ করতে পারে তার জন্য ব্রিজিংয়ের কাজ করতে হবে। এই ধাপটিতেও 50-60 ঘন্টার কাজের নির্দেশ দেওয়া হয়েছে। শিশুকে তার শ্রেণীপাঠের সাথে এক সেতুবন্ধন বা ব্রিজিংয়ের সহায়তা প্রদান করাই হল এই ধাপটির মুখ্য উদ্দেশ্য। দ্বিতীয় ধাপটির ক্ষেত্রগুলি হল ভাষায় কাহিনী সংক্রান্ত কার্যকলাপ, এখানে নানান ধরনের প্রশ্ন উত্তর, ক্রিটিক্যাল রিডিং বা পাঠকে ঘিরে বিশ্লেষণাত্মক চর্চা করা বিশেষ প্রয়োজন এবং রোল প্লে ইত্যাদি।
শব্দভাণ্ডার বৃদ্ধির কাজ এবং স্বতন্ত্র লিখন ও লিখিত বিষয় নিয়ে নানানভাবে পর্যালোচনা অত্যন্ত প্রয়োজন এই স্তরে। মনে রাখতে হবে এই ধাপে শিশুদের হাতে নানান ধরনের জেনারেল টেক্সট দেওয়া অত্যন্ত জরুরি। তৃতীয় ধাপটি হলো গ্রেড লেভেল। এই ধাপে শিশুদের মধ্যে সৃজনশীল চিন্তার বিকাশ, বিশ্লেষণীয় ক্ষমতার প্রকাশ, সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করানো ইত্যাদি। এই সুপরিকল্পিত বিজ্ঞানভিত্তিক পাঠদান কৌশলটি পরীক্ষিত ও ফলপ্রসূ। ভারমুক্ত শিখন পরিমণ্ডলে শ্রেণী শিক্ষক দ্বারাই এই পাঠদান পরিচালিত হবে। তৃতীয় অর্থাৎ গ্রেড লেভেল ধাপের ক্ষেত্রগুলি হল ভাষায় নিজের শ্রেণীপাঠের বিষয়কে নিয়ে নানানভাবে চর্চা করা এবং স্বতন্ত্র লিখন ও তার মূল্যায়নের উপর জোর দেওয়া, এছাড়া ব্যাকরণ সম্পর্কিত নানান কার্যকলাপ করা। গণিতে আগের ক্ষেত্রগুলি নিয়েই কাজ করতে হবে, তবে শিশুর শ্রেণীপাঠের কম্পিটেন্সি মাথায় রেখে কার্যকলাপ করতে হবে। এক্সটেনশন অফ এগ্রান প্রকল্পটি সঠিক রূপায়ণের জন্য প্রকল্পটির একটি ফ্লোচার্ট দেওয়া হলো, যা প্রকল্প রূপায়ণের প্রতিটি ধাপ, সময়সূচি, শিখন সামগ্রী এবং কাঙ্ক্ষিত লক্ষ্যকে ভালোভাবে বুঝতে আপনাদের সহায়তা করবে।